কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি অভিনয়ে বাহবা পাওয়ার পাশাপাশি নানা কারণে হন সমালোচিত। তাকে নিয়ে চর্চারও যেন শেষ নেই। নেট দুনিয়া থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে চর্চা হয় তাকে নিয়ে। অভিনেত্রী কিছু করলেই হইচই শুরু হয়ে যায় সবখানে। এবারও ব্যতিক্রম হয়নি, শ্রাবন্তী ফের আলোচনায় বেজি কাণ্ডে। হতে পারে 7 বছরের জেলও। টানা তৃতীয়বারের মতো ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেলের দপ্তরে হাজিরাও দিয়েছেন তিনি। এদিন টানা 6.5 ঘন্টা দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। ঘটনার সূত্রপাত ছবির শুটিংয়ে গিয়ে গলা শিকল বাঁধা বেজির সঙ্গে সেলফি তুলেছিলেন শ্রাবন্তী, যা নজরে আসে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেলের। তবে তিনি একা নন, সেই শুটিং এর সময় যারা উপস্থিত ছিলেন তাদেরও তলব করা হয়েছে। গত 8 ও 9 মার্চ তাদের বয়ান রেকর্ড করা হয়। তবে বাকিদের বয়ান খতিয়ে দেখে বেশ কিছু প্রশ্ন উঠে আসে তদন্তকারীদের মনে। সেই কারণেই ফের শ্রাবন্তীকে তলব করা হয়, রেকর্ড করা হয় তার বয়ান। এছাড়া গত 9 তারিখ ওই ঘটনায় গ্রেফতার করা হয় গাড়ির চালক ভরত হাতিকে।